আজকের এই ভিডিওতে আপনাদেরকে গকি অ্যাপ্লিকেশনের আনলিমিটেড রেফারটি সম্পর্কে জানাবো যেখানে আপনারা একটা মোবাইলের সাহায্যে বারবার নিজেই নিজেকে রেফার করতে পারবেন এবং প্রতিটি রেফারের জন্য দশ টাকার পেটিএম ক্যাশ পাবেন তো এর জন্য শুধুমাত্র আপনাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে মোবাইল নাম্বার আপনাদের কাছে একটা মোবাইল নাম্বার থাকলে আপনারা দশ টাকার পেটিএম ক্যাশ পাবেন দশটা মোবাইল নাম্বার থাকলে আপনারা এখান থেকে একশো টাকার পেটিএম ক্যাশ ইনকাম করতে পারবেন তো কিভাবে ট্রিকটি অ্যাপ্লাই করবেন এবং কিভাবে অফার এক্স অ্যাপ্লাই করবেন সেটা জানার জন্য অবশ্যই আপনাদেরকে ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখ हंड्रेड पार्सेंट व ट्रिक সর্বপ্রথম আপনাদেরকে গকি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে তো গকি অ্যাপ্লিকেশন আপনারা যদি প্লে স্টোর থেকে ডাউনলোড করেন তাহলে গকি অ্যাপ্লিকেশনের যে আপডেট ভার্সন তো সেটা কিন্তু আপনাদেরকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে তো আপডেট ভার্সানে আপনারা কিন্তু আনলিমিটেড যে ট্রিক তো সেটা কিন্তু করতে পারবেন না কারণ অনেক কিছু আপডেট এসেছে তো সেই কারণে বর্তমানে গকির যে আপডেট ভার্সন আছে সেটাতে আনলিমিটেড ট্রিক কাজ করছে না তো এর জন্য আপনাদেরকে আমার ইউটিউবে ডিসক্রিপশনে যেতে হবে তো সেখানে গকি অ্যাপ্লিকেশনের আমি লিঙ্ক দিয়ে দেবো যেখানে আপনারা গুগল ড্রাইভে সাহায্যে গকি যে অ্যাপ্লিকেশন তো সেটা ডাউনলোড করতে হবে তো গুগল ড্রাইভের সাহায্যে আপনারা গকি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন আমার ইউটিউবের ডিসক্রিপশনের লিঙ্ক আছে তো সেখান থেকে তারপর সিম্পল ইনস্টল করে নেবেন ওপেন করলে আপনাদের সামনে এখানে কান্ট্রি সিলেট করতে বলবে ইন্ডিয়া ক্লিক করে আপনারা নেক্সটে ক্লিক করবেন তারপর গেট স্টার্টে ক্লিক করবেন মোবাইল নাম্বার চাইবে মোবাইল নাম্বার দিয়ে নেক্সটে ক্লিক করবেন তো যে নাম্বারটাতে পেটিএম আছে তো সেই নাম্বারটা কিন্তু এখানে দেবেন তারপর নেক্সট নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে মোবাইলে ওটিপি আসবে তো ওটিপি ভেরিফাই করে নেবেন ওটিপি ভেরিফাই করলে এখানে রেফার কোড এন্টার করার জায়গা আসবে আই হ্যাভ এ রেফার কোড তো এটার উপরে ক্লিক করবেন এবং আমার স্ক্রিন একটা রেফার কোড শো করছে বা আমার ইউটিউবে যে ডিসক্রিপশান তো সেখানেও পেয়ে যাবেন তো সেখান থেকে রেফার কোডটা এন্টার করে দেবেন এখানে দেখে দেখে একদম ঠিক ঠিক ইন্টার করবেন তারপর সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে এরকম একটা অপশন আসবে তো এখান থেকে আপনারা যে কোনো একটা দুটো সিলেক্ট করে নেবেন তারপর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে আপনার নাম চাইবে তো নামটা দিয়ে দেবেন তারপর নেক্সটে ক্লিক করবেন তারপর এখানে আপনি কোথায় থাকেন তো সেটা বলবে কোন সিটিতে তো কলকাতা সিলেক্ট করে দেবেন কিংবা যে কোনো সিটি সিলেক্ট করতে পারেন তারপর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলেই মেল ফিমেল বলবে তো এখানে আপনার মেলের যে ছবি তো সেটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন তারপর এখানে ডেট অফ বার্থ বলবে তো আপনার যে ডেট অফ বার্থ তো সেটা দিয়ে দেবেন দেওয়ার পর এরকম আসবে আপনি কত অজন আছে আপনার তো সেটা এখান থেকে সিলেক্ট করতে বলবে তারপর নেক্সট তারপর এখানে আপনার হাইট কত তো সেটা বলবে তারপর আপনারা নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে এখানে ছবি আপলোড করতে বলবে তো ছবি আপলোড করার দরকার নেই আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করলে ফিনিের অপশান আসবে তো আপনারা ফিনিশে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনাদের যে অ্যাকাউন্ট তো সেটা কিন্তু সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে তো ক্রিয়েট হলে আপনাদের সামনে একটা এরকম পেজ চলে আসবে তো সর্বপ্রথম আপনাদেরকে এখানে যে ব্যানারটা শোক আছে এই ব্যানারটার উপরে ক্লিক করতে হবে তো ব্যানারে ক্লিক করে নেবেন ব্যানারে ক্লিক করলে সরি বন্ধুরা হোম পেজ থেকে আপনাদের সামনে একটা এরকম ব্যানার শো করবে তো এরকম বেনারটার উপরে আপনারা ক্লিক করবেন তো বেনারে ক্লিক করলে নিচে স্কুল করবেন নিচে স্কুল করলে আপনাদের যে রেফার কোড তো সেটা কিন্তু শো করে যাবে তো এই রেফার কোডটা ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করে হোয়াটসঅ্যাপে কাউকে শেয়ার করে দেবেন তো শেয়ার করে দিলে এখানে আপনাদের যে রেফার কোড তো সেটা কিন্তু শো করবে এই স্ক্রিনেও শো করবে ছবিটাতে তো সেই রেফার কোডটা আপনারা দেখে দেখে এখানে কপি করে তো রেফার কোডটা আপনারা কপি করে নেবেন তো কপি করার পরে এই অ্যাপ্লিকেশনের যে হোম পেজ তো সেই হোম পেজে চলে আসবেন তো এখানে প্রতি আধ ঘন্টায় মানে তিরিশ মিনিট ছাড়া ছাড়া এখানে লাইভ কুইজ হয় তো সেই লাইভ কুইজে আপনারা প্রথমবার প্রথমবার যদি সাইন আপ করে থাকেন তাহলে সর্বপ্রথম একবার লাইভ কুইজে পার্টিসিপেট করে নেবেন তো তাহলে কিন্তু আপনাদের যে অ্যাকাউন্ট তো সেটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে প্রতি আধ ঘন্টা আধ ঘন্টায় কিন্তু এখানে একটা একটা লাইভ কুইজ হয় মানে দশটা তিরিশে হবে এখন তো দশটা তিরিশের পরে এরপর এগারোটাতে হবে এগারোটা তিরিশে হবে তো এরকম প্রতি আধ ঘন্টায় কিন্তু লাইভ কুইজ হয় তো এখানে ক্লিক করে আপনারা পার্টিসিপেট করে নেবেন তো লাইভ কুইজে আপনাদেরকে তিনটা থেকে পাঁচটার মধ্যে কোয়েশ্চেন জিজ্ঞাসা করবে তো আপনারা যে কোনো কিছু ভুল দিয়ে দেবেন ঠিক আছে তো তাহলে কিন্তু আপনাদের যে অ্যাকাউন্ট তো সেটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে তো অ্যাক্টিভেট হওয়ার পর আপনাদের যে রেফার কোড তো সেটা কপি করে নেবেন কপি করার পর তো কপি করার পর আপনাদেরকে দুটো অ্যাপ্লিকেশন লাগবে প্রথম হচ্ছে অ্যাপ কলোনারের যে প্রিমিয়াম ভার্সন সেটা তো অ্যাপ কলোনার প্রিমিয়াম ভার্সন আপনাদের কাছে যদি না আছে তাহলে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে জয়েন হয়ে যাবেন অ্যাপ কলোনার যে প্রিমিয়াম ভার্সন আছে তো সেটার যে লিঙ্ক সেটা আমি টেলিগ্রামে দিয়ে দেবো আর আরেকটা অ্যাপ্লিকেশন আপনাদেরকে ডাউনলোড করতে হবে সেটা হচ্ছে প্যারালাল স্পেস তো প্যারালাল স্পেস আপনারা ডাউনলোড করে নেবেন প্লে স্টোরে পেয়ে যাবেন তো তারপর অ্যাপ কলোনারের যে এটা প্রিমিয়াম ভার্সেন তো সেটা সেই অ্যাপটা ওপেন করে নেবেন ওপেন করার পর এখানে আপনারা প্যারালাল স্পেস সিলেক্ট করে নেবেন যদি না পান তাহলে সার্চ করবেন সো প্যারালাল স্পেস সিলেক্ট করার পর এখানে কলন নাম্বার আপনারা যতবার কলন করবেন ততবার কিন্তু একটা করে কলন নাম্বার বাড়াতে হবে তো আমার ছবার অলরেডি কলন করা হয়ে গেছে তো এরপর আমি সাত করে দিচ্ছি তো এরপর আপনারা স্পেস যে নাম তো সেটা আপনারা চেঞ্জ করতে পারেন এখান থেকে আইকন কালার চেঞ্জ করে নেবেন এবং তারপর নিচে চলে আসবেন নিচে আছে প্রাইভেসি অপশান তো এই প্রাইভেসিকে অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনাদেরকে তিনটা সেটিং চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে চেঞ্জ অ্যান্ড্রয়েড আইডি চেঞ্জ আইএমআই এম তো এরকম একটা অপশন আছে তো এটাও আপনারা অন করে দেবেন এবং নিচে অপশন আছে হাইড ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস তো এটাও আপনারা অন করে দেবেন এই তিনটে অন করার পর সিম্পল এখানে যে টিক আছে এই টিকটার উপর আপনারা ক্লিক করবেন এই টিকে ক্লিক করলে অ্যাপ্লিকেশনটা কোলন হবে তারপর ইনস্টল করতে বলবে তো তারপর অ্যাপ্লি প্যারালে স্পেস যে অ্যাপ্লিকেশন তো সেটা ইনস্টল করে নেবেন তো এই ট্রিকটা আমি আপনাদেরকে বলছি কারণ সরাসরি আপনারা যদি গকি যে অ্যাপ্লিকেশন তো সেটা যদি কোলন করে নেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আনলিমিটেড যে ট্রিক তো সেটা কিন্তু করতে পারবেন না একবারেই হবে কিংবা হয়তো সেটাও নাও হতে পারে কারণ গকি অ্যাপ্লিকেশনটা যখন কোলন করা হচ্ছে তারপর কিন্তু যখন ওপেন করছি তখন কিন্তু ওপেন করা যাচ্ছে না একটা আলাদা লেখা আসছে কি ফোর্স ক্লোজ এরকম কিছু একটা লেখা আসছে তো সেই কারণেই আমি আপনাদেরকে এই ট্রিকটা দিচ্ছি কারণ অনেকেরই প্রবলেম হচ্ছে অনেকেই আমাকে মেসেজ করে জানিয়েছে এই প্রবলেমের কথা তো সেই কারণেই আমি আপনাদেরকে এই ট্রিকটা দিচ্ছি এই ট্রিকটার সাহায্যে আপনাদের হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কোলন হবে হান্ড্রেড পার্সেন্ট পুরো রেফার হবে তো তারপর যে যেটা আপনারা কোলন করলেন প্রারাল স্পেস তো সেটা ওপেন করে নেবেন তো জাস্ট আমি ওপেন করে নিচ্ছি তো আমার এই দুটো আগের থেকেই ছিল এবং এটা কিন্তু আমি নতুনভাবে কলন করলাম তো যে যে যেটা প্যারাল স্পেসের কলন অ্যাপ্লিকেশন তো সেটা সর্বপ্রথম ওপেন করে নেবেন তো ওপেন করার পর যে সকল পারমিশন চাইবে সব পারমিশন দিয়ে দেবেন তারপর অ্যাড অ্যাপস আসবে তো অ্যাড অ্যাপসে ক্লিক করবেন অ্যাড অ্যাপসে ক্লিক করার পর এখান থেকে আপনারা গকি অ্যাপ্লিকেশনটা খুঁজে বার করবেন এবং তারপর সেটাতে টিক দিয়ে এখানে প্যারালে স্পেসে অ্যাড করে নেবেন তো সাকসেসফুলি অ্যাড হলে এরপর আপনারা গকি যে অ্যাপ্লিকেশন তো সেটা এখান থেকে ওপেন করবেন যে প্যারালে স্পেস যেটা কোলন করলেন তো এটা হচ্ছে আমার অরিজিনাল অ্যাপ্লিকেশন এবং এখানে দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু আমি পাঁচজনকে রেফার করেছি তো নামগুলোও আপনারা দেখে নিতে পারেন টোটাল কিন্তু আমি পাঁচজনকে রেফার করেছি এবং আপনাদের সামনে একজন একজনকে লাইভ আমি রেফার করে দেখিয়ে দিচ্ছি তো আমি যে স্পেসটা কলন করলাম তো সেটাতে গকি অ্যাপ্লিকেশান অ্যাড করে নিয়েছি এবং সেটা ওপেন করে নিয়েছি তো ওপেন করার পর এখানে আমাকে নাম্বার দিতে বলছি তো আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি যেটাতে গকি অ্যাপ্লিকেশান রেজিস্টার নেই তো সেরকম আপনারাও একটা নাম্বার দিয়ে দেবেন প্রথমে প্র্যারালস্পেস কোলন করে নেবেন এবং কলন যে প্রারাল স্পেস তো সেটাতে গকি অ্যাপ্লিকেশানটা অ্যাড করে নেবেন তারপর ওপেন করে একটা নতুন নাম্বার দিয়ে রেজিস্টার করবেন তো নাম্বার দেওয়ার পর যে নাম্বারটা দেবেন তো সেটাতে ওটিপি আসবে তো ওটিপিটা এখানে ভেরিফাই করতে হবে তো আপনারা যখন রেফার করবেন তখন কিন্তু যে কোনো নাম্বার দিয়ে আপনারা অ্যাকাউন্ট সাইন আপ করতে পারেন কারণ এখানে আপনাদের কোনো ইয়ে করতে হবে না কারণ এখান থেকে আপনারা টাকা উঠো করবেন না আপনাদের যে অরিজিনাল অ্যাকাউন্ট তো সেটা শুধুমাত্র পেটিএম নাম্বার দিয়ে তৈরি করলেই হবে ঠিক আছে তো এরপর আমি ওটিপিটা ভেরিফাই করে নিচ্ছি তো ওটিপি ভেরিফাই করলে এরকম আসবে তারপর পসিটি ক্লিক করবেন পসিটি ক্লিক করলে এখানে রেফার কোড এন্টার করার জায়গা চলে আসবে তো আই হ্যাভেন রেফার কোড তো এটার উপরে ট্যাপ করবেন তো এখানে ট্যাব করার পর আপনার অরিজিনাল অ্যাকাউন্টের যে রেফার কোড তো সেই রেফার কোডটা কপি করে নেবেন তো রেফার কোড কপি করার পর আপনি যেটা কলন কোলন করলেন প্যারাল স্পেস প্যারাল স্পেসে অ্যাড করলেন যে গকি অ্যাপ্লিকেশানটা তো সেখানে এসে সেই যে সেই যে রেফার কোড অরিজিনাল অ্যাকাউন্টে তো সেটা কিন্তু আপনাদেরকে এখানে পেস্ট করতে হবে তো আমার পেস্ট হয়ে গেছে সাকসেসফুলি এরপর আবার আপনাদেরকে যে সকল জিনিসগুলো নর্মাল জিনিসগুলো তো সেগুলো চাই তো আমি নামটা কি দিচ্ছি একটু দেখে নিন কারণ রেফারের অপশন থেকে শো করবে তো জয় টেকনোলজি টু দিলাম এবং নেক্সটে ক্লিক করে দিচ্ছি তো সাকসেসফুলি কিন্তু আমি যে আমি যে যেটাতে রেফার করছিলাম তো সেই রেফার সেই রেফারের অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে এবং এখানে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি যে আমি যেটাতে রেফার করলাম নতুন তো সেটাও কিন্তু এখানে শো করছে কিন্তু এখানে আপনারা সঙ্গে সঙ্গে কিন্তু রেফারের টাকাটা পাবেন না তো রেফারের টাকাটা পাওয়ার জন্য আপনি যে অ্যাকাউন্টটাতে রেফার করলেন তো সেটাতে কিন্তু একটা লাইভ কুইজ গেম খেলতে হবে তো লাইভ লাইভ কুইজ গেম কিন্তু এখন নেই দশটা তিরিশে সরি এখন একটা লাইভ কুইজ গেম চলছে তো সেটাতে আমি পার্টিসিপেট করি তবন্ধুরা এখানে ছোট্ট একটা ট্রাম্প কন্ডিশন আছে সেটা হচ্ছে যে আপনারা যাকে রেফার করবেন মানে যে অ্যাকাউন্টটাতে রেফার করবেন সেটাতে অবশ্যই কিন্তু একটা লাইভ কুইজ গেম খেলতে হবে আর লাইভ কুইজ গেম এখানে প্রতি আধ ঘন্টা অন্তর অন্তর চলে মানে প্রতি আধ ঘন্টা ছাড়া ছাড়া কিন্তু এখানে লাইভ কুইজ গেম হয় তো সেই কুইজ গেমগুলোতে পার্টিসিপেট করতে হবে তবেই কিন্তু রেফারের যে দশ টাকা সেটা কিন্তু আপনার অরিজিনাল অ্যাকাউন্টটাতে আসবে তো লাইভ কুইজ বর্তমানে শুরু হচ্ছে তো আমি এখানে পার্টিসিপেট করে নিচ্ছি তো সাকসেসফুলি যে লাইভ কুইজ তো সেটাতে আমি পার্টিসিপেট করেছিলাম এবং আমার যে অরিজিনাল অ্যাকাউন্ট তো সেটাতে আমি দেখে দেখিয়ে দিচ্ছি যে আমাকে টাকা দিয়েছে কি না রেফারের তো সিম্পল ব্যালেন্স দেখার জন্য সিম্পিল এই ব্যানারটাতে ক্লিক করবেন হোম পেজের হোম পেজের ব্যানারে ক্লিক করা এখানে আবার একটা ঋত্বিক রসনের ব্যানার শো করবে এবং এখানেও পেটিএম ক্যাশ লেখা থাকবে তো এই ব্যানারটাতে ক্লিক করবেন তো তারপরে এরকম পেজ আসবে এখানে অফার লেখা থাকবে এবং তার সাইডে লেখা থাকবে পেটিএম পে আউট তো পেটিএম পে আউটে ক্লিক করবেন তো পেটিএমে পেআউটে ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেখানে ইউ আর ফ্রেন্ড জয় প্লেট দেওয়ার ফার্স্ট কুইজ তো তার জন্য কিন্তু আমি দশ টাকা পেয়েছি মানে এটাতে আমি জয় এক নাম দিয়ে খুললাম দেখতে পাচ্ছেন জয় টেকনোলজি দিয়ে খুলেছি তো এটাতে কিন্তু আমি খেলেছি মানে ওই যেটাতে আমি রেফার করলাম সেটাতে আমি যেহেতু যে লাইভ যে কুইজ হচ্ছিলো তো সেই গেমে পার্টিসিপেট করেছি তো তার জন্য কিন্তু আমার যে অরিজিনাল অ্যাকাউন্ট তো সেটাতে কিন্তু দশ টাকা দিয়ে দিয়েছে তো এইভাবে আপনারা আনলিমিটেড ট্রিকটা ইউজ করতে পারেন আর বন্ধুরা এই অ্যাপ্লিকেশনে যে মিনিমাম রিডিম সেটা হচ্ছে তিরিশ টাকা তো একটা কথা সব সময় মনে রাখবেন যেটাতে আপনারা রেফার করবেন সেটা তো অবশ্যই কিন্তু একটা লাইভ যে কুইজ তো সেই কুইজে পার্টিসিপেট করতে হবে তবেই কিন্তু আপনার যে অরিজিনাল অ্যাকাউন্ট মানে যে রেফার করতে সাহায্যে আপনি ওই অ্যাকাউন্টও খুলেছেন তো সেটাতে কিন্তু টাকাটা আসবে তো সাকসেসফুলি আপনাদের যখন একটা রেফার কাউন্ট হয়ে যাবে রেফারের টাকা পেয়ে যাবেন তখন প্রেল স্পেস যে অ্যাপ্লিকেশন তো সেটা আনস্টল করে দেবেন এবং আবার সেম প্রসেসে অ্যাপ কলনের যে প্রিমিয়াম অ্যাপ্লিকেশন আছে তো সেটা ওপেন করে প্রায়ারের স্পেসটাকে আরেকবার কলন করে নেবে তো প্রারালের স্পেস এখানে আছে সব কিছু সেটিং করাই থাকবে এবং ফুলন নাম্বারটা আপনারা বাড়িয়ে দেবেন এবং যদি সেটিং করা না থাকে তাহলে সেটিং করে নেবেন যেভাবে দেখালাম তারপর কিন্তু আপনারা আবার নতুন একটা কোলন করে নেবেন পেজ তারপর আবার আপনারা অ্যাপ্লিকেশনটা অ্যাড করে নেবেন গকি অ্যাপ্লিকেশনটা তারপর আবার সেম প্রসেসে একটা নতুন নাম্বার দিয়ে আপনার অরিজিনাল অ্যাকাউন্টে রেফার কোড দিয়ে সাকসেসফুলি রেফার করে নিন তো আমি আপনাদেরকে পুরো প্রসেসটা বুঝিয়ে দিলাম যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমি চল্লিশ টাকার যে রিডিম সেটা কিন্তু করেছি এবং বর্তমানে আমার যে ওয়ালেট তো সেখানে কিন্তু দশ টাকা আছে আর কুড়ি টাকা হলে কিন্তু আমি এটাও রিডিম করে নিতে পারবো